আমরা ড্রিমওয়েভারের টেমপ্লেট ব্যবহার করেও খুব সুন্দরভাবে ইজিলি ওয়েব ডিজাইন করতে পারি। দেখুন, এই জন্য আমরা চলে যাবো ফাইল মেনু নিউতে, এবং এখানে বেসিক পেজ, বাই ডিফল্ট বেসিক পেজ থাকে। আমরা এখান থেকে নিচে পেজ ডিজাইন বা পেজ ডিজাইন অ্যাক্সেসেবল যে কোনোটি সিলেক্ট করে, দেখুন এখানে ডান দিকে স্যাম্পল দেখাচ্ছে যে আমি কি, আমরা কী ধরনের ক্যাটাগরি নিতে চাই। সে আমরা এই ইমেজ পিকচার অফ ডেসক্রিপশন হরিজেন্টাল এই এটি সিলেক্ট করে আমরা ক্রিয়েট বাটন ক্লিক করব। তাহলে দেখুন অলরেডি ড্রিমওয়েভার আমাদেরকে একটি ইন্টারফেস অলরেডি তৈরি করেই দিয়েছে। শুধুমাত্র আমরা এখানে আমাদের ইচ্ছে মতো ডাটা এবং ইমেজ এন্ট্রি করি, আমরা কাজ করতে পারি। সাপোজ এখানে ধরুন টাইটেল এখানে রয়েছে, এটা কী ধরনের আমাদের ওয়েবসাইট হবে সেটা, সাপোজ আমরা এখানে কম্পিউটার ট্রেনিংয়ের উপরে একটি ওয়েবসাইট করছি, এবং এখানে ডিটেলস আমরা ডিসক্রিপশন লিখে দেবো। এবং ইমেজের এখানে জাস্ট আমরা ডাবল ক্লিক করলেই আমরা এখান থেকে ইমেজ চুজ করতে পারবো। আমরা যে কোনো ইমেজ এখান থেকে নিচ্ছি, সে আমরা প্রিমিয়ারের ইমেজটি নিচ্ছি। দেখুন অলরেডি ইমেজ সেট হয়ে গিয়েছে, আমরা যে কোনো ইমেজ এখানে সেট করতে পারবো। এবং আমরা এখানে একটি কথা বলে রাখা দরকার, তা হলো যে এই যে ইমেজের যে সাইজ রয়েছে এখানে 300x200 রেজুলেশন, এই সাইজ অনুযায়ী গ্রাফিক্সে ফটোশপে তৈরি করে আমরা যদি তৈরি করে জেপিজি মোডে সেভ দিয়ে আনি, তাহলে আমরা ঠিক হুবহু বক্সের অনুরূপ সাইজে একটি ইমেজ আমরা পাবো। তো এভাবেও আমরা ড্রিমওয়েভারের যে বাই ডিফল্ট যে টেমপ্লেট রয়েছে, এর মাধ্যমেও আমাদের ওয়েব ডিজাইনের কাজ ইজিলি করতে পারি।